আজ ঘুম থেকে উঠেই দেখি কি আমার অপরাজিতা গাছে তিনটে ফুল হয়েছে একসাথে। ভীষণ আনন্দ হলো দেখে। আসলে গত বছরের গাছ এটা, আর একদম কাঠ শুকনো হয়ে গেছিল, একটাও পাতা ছিল না। সেখান থেকে যে এত পাতা হয়েছে গাছটায়, তারপরে আবার তিনটে ফুলও হয়েছে, দেখে আমার ভারী আনন্দ হলো সকাল সকাল। তো স্নান টান সেরে পুজো দেব, তারপর একটু বেরোবো, তোমাদেরকেও নিয়ে যাব আমাদের সাথে। অনেকগুলো কাজ বাকি, বাজারও বাকি আছে, টুকটাক সব সারব। আর গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। কষ্ট করে ঘুরে বেড়াচ্ছে আমার সাথে, জোলা ধরে কি কিনেছে, শুধু বোতল আর বোতল। এই দেখো পেটের ভেতরে ঢুকিয়ে কটাক। এবার কেন যাচ্ছ ওদিকে নিজের জামা কাপড়ের দিকে? আমাদের বোতল কেনা কমপ্লিট, গুচ্ছের বোতল কিনেছি অফারে। আজকে ভেবেই রেখেছিলাম যে সমস্ত কাজ যতটা সম্ভব আমি আর শান্তনু মিটিয়ে ফেলবো। অনেকগুলো কাজ আমরা অলরেডি মিটিয়ে ফেলেছি। সকাল সকাল আমি রান্নাটা সেরে নিয়েছিলাম যাতে করে এই দিকটা আসতে পারি, গিয়ে শুধু ভাত করলেই হবে। এখনও হাতে কয়েকটা কাজ বাকি, কিন্তু এই রাস্তাটা দিয়ে যখনই যাই না আমার তখনই খুব ভালো লাগে। এই রাস্তাটা তখনই উপভোগ করা যায় যখন অন্য কেউ গাড়ি চালায় আর আমি বসে বসে শুধু দেখি। রোজ আমি এখান দিয়ে অফিস যাই, অফিস থেকে ফিরি, কিন্তু তখন এই সুন্দর জায়গাটা উপভোগ করার মতো মানসিকতাই থাকে না। আজকে এত গরমের মধ্যেও মনে হলো না একটা ক্লিপিং নিয়ে রাখি, আমার নিজেরও দেখে খুব ভালো লাগবে। আরো কয়েকটা কাজ সারলাম, তারপর এতটাই দেরি হয়ে গেল যে শান্তনু বললো এক কাজ করি, মাংস তো নেওয়াই আছে, মানে রান্না করাই আছে, নেওয়া কেন বলছি, এবার শুধু একটা প্লেন বিরিয়ানি নিয়ে নি, আর স্ত্রীর জন্য নিয়ে নি পিৎজা। কিছুদিন থেকে শ্রী বলছিল পিৎজা খাবে পিৎজা খাবে, ওর খুব পছন্দের একটা খাবার এটা, মানে আমার মনে হয় সব বাচ্চাদেরই ভীষণ পছন্দের। এত গরমের মধ্যে মনে হচ্ছিল না ডোমিনোস থেকে বেরিয়ে আর বাড়ি যাই। আজকে আসলে এত দরকারি কাজ পেন্ডিং ছিল যে আমাদের আজকে সমস্ত কিছু সারতেই হতো, কিছু করার ছিল না। পাশে পিৎজা হাট, আমরা আবার পিৎজা হাট থেকে খাই না, আমরা ডোমিনোস থেকেই খাই। চাবো এরপরে নিলাম দুটো প্লেন বিরিয়ানি। তারপর বাড়ি ফেরার পথে মা ফোন করেছিল, বলল বিকেলে আসবে। তো এখন এই দুপুরবেলায় আমাদের এখানে টাটকা টাটকা মিষ্টি হয় যাতে বিকেল থেকেই সেল করা শুরু হতে পারে। তো আমি শান্তনুকে বললাম টাটকা কিছু মিষ্টি কিনে নিয়ে যাই, মারা তো বিকেলে আসবে, তারপরে সন্ধ্যেবেলার দিকে যা নিমকি নোনতা যা খাবে, তেলে ভাজা হোক, সেগুলো তখন আনা যাবে। এখানে সিঙ্গারা রেডি করে রাখা হয়েছে, ভাজা হবে বিকেল থেকে। আমরা কিছু মিষ্টিও নিয়ে নিলাম যাতে গরমে আর বেরোতে না হয়, প্রচণ্ড গরম। হ্যালো, I have a surprise for you. What? You're gonna love it. What? আগে দেখি কেমন লাগছে। শ্রীর এটা নতুন জামা আর নতুন প্যান্ট। ছোটবেলায় শ্রী কি বলতো, তুন, নতুন বলতে পারতো না, তুন জামা তুন প্যান্ট। হ্যাঁ,
ঢলপলে জামা। এই দেখো আমরা জানতাম শ্রী এতটাই খুশি হবে, কবে থেকে ও পিৎজা খাবে বলছে, আমি শেষ হোক রেজাল্ট বেরোক তাহলে পিৎজা পার্টি। কিন্তু শ্রীর তো দোষ নেই, অলমোস্ট কত পরীক্ষার ওই এক মাস আগে থেকে শ্রী বলেছিল পিৎজা খাবে, এক মাস তো হবেই তাই না? আমরা বলেছিলাম যে ফার্স্ট টার্মের রেজাল্টটা বেরোক তারপরে পিৎজা পার্টি, কিন্তু কি আর করা যাবে, রেজাল্টই বেরোলো না, ছুটি পড়ে গেল, তাই জন্যে আজকে খুশি আছো? আচ্ছা চলো খাবে। সেই জন্যই এসছে ওটা, তুমি ওটাই চাইছিলে, ম্যানিফেস্ট করেছিল তাই এসেছে। আর আমরা শ্রীকে বলেছিলাম যে আমরা প্লেন বিরিয়ানি নিয়ে যাচ্ছি, বাড়িতে মাংস আছে, বিরিয়ানি দিয়ে মাংস খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। শ্রী ভাবছো বিরিয়ানি এসছে, এখন শ্রী রিসেন্টলি বিরিয়ানি আর অত ভালো লাগছে না, আর বিকেলে ঠাম্মা আসবে বললো। জানি না সঙ্গে কে আসবে, তবে একজন কেউ আসবে আমাদের বাড়িতে, নতুন কেউ সে এসছে, তাই ঠাম্মা ওনাকে নিয়ে আসবেন। আর এখানে আমাদের মাংস রেডি, আর আমরা কী কিনেছি, আমরা প্লেন বিরিয়ানি নিয়ে এসেছি, আর শ্রীর জন্য এনেছি পিৎজা, কাকু এসেছিলেন ভেতরে ঢুকতে পারেননি, আর যাই হোক কাকু অনেক মাটি টাটি দিয়ে গেছে, আর এইগুলো নিয়েছি, এগুলো হচ্ছে ওই বাইরে টাইরে ক্যারি করার জন্য না বোতল দরকার হচ্ছিলো, তো বোতল নিয়েছি, আর এটা নিয়েছি শ্রীর জন্য স্কুলের, তো এটা বেশ ভালো লাগলো, শক্ত পোক্ত, আর দেখলাম মোটামুটি ছ মাস চলবে বোতলটার, মানে আমি তোমাদের আগেও একবার বলেছিলাম যে তলে না একটা দেখবে তিন কোণা একটা কি বলবো চিহ্ন থাকে, তার মধ্যে একটা নাম্বার লেখা থাকে, সেই নাম্বারটা মানে ইন্ডিকেট করে যে এই বোতলটা কদিন কাজ করবে। যাই হোক এখানে সেই সবই বোতল টোতলই আছে, আর যেটা নিয়েছি সেটা হলো এইটা, মানে এটা যে পাওয়া যাচ্ছে লোকাল স্টোরে এটা আমিও জানতাম না, পেয়ে গেলাম, আমি না অনলাইন থেকে অর্ডার করবো ভাবছিলাম, এই দেখো, কিন্তু অর্ডার করতে হলো না, এটা পেয়ে গেলাম, দেখি কেমন কাজ করে, তবে এটা ছোটো 500 ml লাগবে, তোমরা যারা নিতে চাও বিশাল থেকে নিতে পারো, আর এটার দাম খুব রিজনেবল প্রাইস, 99 টাকায় পেয়েছি আমি, খুব রিজনেবল প্রাইস বলবো না কারণ অনলাইনে এর থেকে কম দামে বিক্রি হয়, তবে ওই যা হয় আর কি, হাতে ধরে দেখতে পেলাম তো নিয়ে নিলাম। এই গাছটাকে না আমি জলে এত বছর রেখেছিলাম, এটা ধরো আমি যবে এই ফ্ল্যাটে এসেছি তবে থেকে এই গাছটা আমার কাছে আছে, অনেকটা বড় হয়েছে কিন্তু সেরকম আর এখন গ্রোথটা নেই, গ্রোথটা বন্ধ হয়ে গেছে, আমি ভাবছি ওটাকে মাটিতে লাগিয়ে দেবো, এই মাটিটার মধ্যে সার টার দেওয়া আছে, একদম সুন্দর করে রেডি করেই রেখেছিলাম বাইরে থেকে। আর এইটা না আমার ফাইবারের বাটি ছিল, মাইক্রোওভেন প্রুফ, কিন্তু ফেটে গেছে, এটা অনেক দিন ধরে ব্যবহার করেছি, প্রায় 2 বছর এই দেখো ফেটে ফেটে গেছে, তো আমি ভাবলাম বেশ এটাতে করে সুন্দর লাগবে সাজিয়ে রাখতে, দেখতেও ভালো লাগবে, তো চলো এটাকে ঝটপট রিপোর্ট করি। আর এই যে জলে রাখার একটা অসুবিধা কী জানো তো, এই যে পুরো জল পাল্টাতে হয় আর ভালো করে পরিষ্কার করতে হয়, কিন্তু মাটিতে দিলে সেটা আর করতে হবে না। আমি অনেকদিন আগে কোথাও একটা পড়েছিলাম যে শুকনো পাতা থাকলেই না গাছ খুব ডিপ্রেসড হয়ে যায়, তাই সময়ে সময়ে শুকনো পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া খুব জরুরি, পাতার ডগাটা যদি শুকনো হয়ে যায় সেটাও কেটে বাদ দিয়ে দিলে গাছ অনেকটা ঝরঝরে আর তরতাজা থাকে, বিশেষ করে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমি এটা খুব দেখেছি। ইনডোর যে যে প্ল্যান্টগুলো জলে থাকে সেগুলোকে মাঝে মাঝে জল পাল্টে দেওয়া খুব জরুরি, আমি অনেককে দেখেছি একটু করে জল কমে গেলে জল বাড়িয়ে দেয় কিন্তু জলটা পাল্টায় না, আর এই যে শিকড়গুলো এটাও ভালো করে ধোয় না, গাছের শিকড়গুলো ভালো করে ধুয়ে নোংরা একেবারে বাদ দিয়ে দিতে হয়, তাহলে জলে থাকা গাছগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে বেড়ে উঠতে পারে। রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেল, রান্না না থাকলে দেখো কতটা সময় বাঁচে, তখন কত বাড়তি কাজ করা যায়,
আর এখানকার প্লাস্টিকটা তুলে দিয়েছি, শুধু এই ওপরের প্লাস্টিকটা রেখেছি। দেখো দেখলে বুঝতে পারবে, এখানে প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা তুলে দিয়েছি। তারপর এখানে মাজা ধোয়া করেছি, শুকোলে ওখানে আবার প্লাস্টিক লাগিয়ে দেবো যাতে তেল মশলা কম পড়বে। আর আমটামগুলো ধুয়ে এখানে রাখলাম, কিন্তু আমাদের এখানে একটু খাটাশের ভয় আছে। যদিও শীতকালের পর থেকে খাটাশটা অনেক দিন হলো আসেনি, তাও আমরা একটু সামলে সুমলে থাকছি আর কি। বলা যায় না কখন হুট করে চলে আসবে। এবার ভাবছি স্ত্রীর ঘরের বিছানাটাও পাল্টে ফেলবো। এটা প্রায় দেড় সপ্তাহ হয়ে গেল, পাল্টানোই হয়নি। স্ত্রীর ঘরের বিছানাটা আজকে একটু পাল্টে নিই, এই চাদরটা পাতবো ভাবছি, অরেঞ্জ কালারের। খুব ব্রাইট লাগে, সাদা দেওয়াল অরেঞ্জ কালারের ডেকোরেশন, মানে যে কোনো কিছু হলে আমার, আমি দেখেছি কম্বিনেশনটা খুব সুন্দর হয়। তো ঝট করে ফেলি। বিকেলবেলায় ছাদে উঠেছি আমরা সবাই মিলে, শাশুড়ি মা এসেছে বাড়িতে। আসলে শান্তনুর মা, আমার শাশুড়ি মায়ের কথা বলছি না, উনি তো মাঝে মাঝে এসেছেন আমার বাড়িতে। আমার কাকিমা শাশুড়ি এই প্রথমবার আমাদের বাড়িতে এলেন। আমাদের দাদা শ্বশুররা ছিলেন তিন ভাই, এক ভাই ছিলেন মালদায়, এক ভাই কলকাতায়, আর আমার শ্বশুর মশাইয়ের বাবা বহরমপুরে। তো তিনটে ফ্যামিলি তিন দিকে মানে এগিয়ে গেছে। কলকাতায় যিনি ছিলেন, যে দাদা শ্বশুর, তারই বংশধর এই কাকিমা। কাকিমার এখন স্বামী সন্তান কেউই নেই, উনি একাই থাকেন, আর বহু বহু বছর পর বহরমপুরে এসেছেন, আমাদের সাথে দেখাও করছেন। কিন্তু এত এনার্জি মানুষটার যে বলে বোঝানো নয়। কে বলবে, দুটো কিডনির সমস্যায় ভুগছেন, একটা কিডনি অচল আর একটা কিডনি মানে খুবই সংকটজনক অবস্থায়। কিন্তু আমরা গল্প আনন্দ করে এত ভালো সময় কাটালাম যে আমি ওনাকে ভুলবো না। উনি বললেন ওনার হোয়াটসঅ্যাপটার সাথে আমাকে কানেক্ট করে দিতে, আর আমার শাশুড়িমা বলছেন তুমি যে ব্লগগুলো করো সেগুলো ওনাকে সব পাঠিয়ে দেবে, উনি বসে বসে দেখবেন, সময় কাটবে। তাছাড়া কথা হচ্ছিল আমি চুল আবার কেটে ছোট করে দিয়েছি। শাশুড়ি বললেন ভালোই লাগছে, কিন্তু কেটেই ফেলো, ছোট করে রাখো, তোমার তো সব যাতায়াতের অসুবিধে, চুলের যত্নও হয় না। আসলে আমার শাশুড়ি যিনি শুয়ে আছেন, শাশুড়ি মা, আমার ননদ, আমার মেয়ের চুল দেখলেই বুঝতে পারবে ওদের বাড়ির চুলের গ্রোথটা কতটা ভালো। এই নিয়ে আমার শাশুড়ি মা, আমার কাকিমা শাশুড়ি, আর এই আমরা গল্প করছি। আমরা এলো বলে স্ট্রিট ছুটিয়া, হা হা স্ট্রিট, কি আনন্দ! এখন বাজে কটা বাজে, 9:10। এই এতক্ষণে মারা সব বেরোলো, মা কাকিমার গরম দেখো। আমি আশা করেছিলাম যে বৃষ্টি টিষ্টি হবে, কিচ্ছু হলো না। মা ভেবেছিল এখান থেকে নিয়ে কাকিমাকে নিয়ে একটু ঘুরতে যাবে দোকান টোকানে। আমরা এত গল্প করেছি, এখানেই বসে গেছি, একটা মানে কথা বলছিলাম নানা রকম গল্প করতে করতে করতে, কখন যে সময় চলে গেল বলার কথা না। শেষে কাকিমার কিডনির সমস্যা আছে, তো ওনাকে ওষুধ খেতে হবে সময়ে। উনি যদি ওষুধ নিয়ে আসতেন তাহলে আজ রাতে আমি ডেফিনেটলি দুজনকে আটকাতাম, এখানেই থাকতো। কিন্তু উনি ওষুধই নিয়ে আসেননি বাড়ি থেকে, উনি ভেবেছেন ঘুরতে এসেছি চলে যাব। এসে উনি বলছেন যদি ওষুধটা নিয়ে আসতাম তাহলে আজকে আমি এখানে থাকতাম, ওষুধটা খেতে হবে বলে ওনাকে বাড়ি যেতেই হলো। ওনার একটা কিডনি পুরোই খারাপ, একটা কিডনি অনেকটাই ড্যামেজ, তো ওনাকে ওষুধের ওপরেই থাকতে হয়। ওটা উনি আমার কাকিমা শাশুড়ি, আর তোমার ঠাম্মা। ভালো লেগেছে না? কোথায় পালাচ্ছিস তুই? বাবার জামা চুরি করা বাচ্চা, বাবার জামা চুরি করা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, পেছনে গামছা দেখা যাচ্ছে। জামা ফিরে পাওয়ার আনন্দে গান হচ্ছিল। করো আর একবার, গানটা করো করো করো, গান করো করো। না লা 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 লা, একই জামা বাবারও হয় মেয়েরও হয়, দেখো দেখো সবাই। পান্ডার পান্ডার বাবা গন্ধ পান্ডা, পান্ডা বই পড়ে।
পান্ডা বই পড়ে, পান্ডা ছবি আঁকে, পান্ডা পিজ্জা খেয়ে বসে থাকে। হ্যাঁ, পিজ্জা খেয়ে কত খুশি হয়েছে বলো। ওকে পান্ডা, গুড নাইট। পিজ্জা, গুড নাইট। গুড নাইট পান্ডার বাবা, গুড নাইট। গুড নাইট।